শনিবার দিন ভুল করেও এই কাজ করবেন না, তাহলে পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে, শনিদেব আপনার উপরে রুষ্ট হয়ে যেতে পারেন এবং আপনার সংসারে দুঃখ, দারিদ্রতা, অভাব, অনটন, রোগ শোক সমস্ত কিছু কিন্তু বাসা বাঁধতে পারে। তো বন্ধুরা, হিন্দু ধর্ম মতে আমাদের যে রবি থেকে শনিবার পর্যন্ত যে সাতটা বার আছে, প্রত্যেকটা বার এক একটা দেবতা দেবীর উপরে অর্পিত। ঠিক শনিবার দিন কিন্তু শনিদেবের উপরে অর্পিত, আর শনিবার দিন প্রচণ্ড টাফ হয়ে থাকে। শনিবার দিন শনি মহারাজের দিন, আর শনি মহারাজ কিন্তু প্রচণ্ড রুষ্ট হয়ে যেতে পারেন একটু ভুলচুক হলে। তাই শনিবার দিন আপনাকে ভুল করেও এই কাজগুলো করা উচিত নয়। যেই কাজগুলোর কথা বলবো সেই কাজগুলো আপনি যদি ভুলেও করে থাকেন, তাহলে শনিদেবের কোপের হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর শনিদেবের কুদৃষ্টি যদি একবার আপনার ওপরে পড়ে যায়, তাহলে রাতারাতি কোটিপতিও ভিখারি হয়ে যেতে পারে। ইয়েস বন্ধুরা, বিভিন্ন ধরনের প্রবলেম এত চারিদিক থেকে আপনার ওপরে এসে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তাই যারা শনিদেবের কুড়ো দৃষ্টির হাত থেকে বাঁচতে চাইছেন, যারা শনিদেবের কৃপা পেতে চাইছেন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা চাইছেন যে শনিদেবের কৃপা দৃষ্টি সর্বদা আপনার ওপরে বর্ষিত থাকুক, শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু বর্ষিত হোক, তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে ভিডিও কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা নামে পরিচিত, অর্থাৎ তিনি কিন্তু অন্যায় কাজ পছন্দ করেন না। যারা ন্যায় পথে পরিচালিত হয়, যারা ন্যায়ের কার্য করেন, তাদেরকে শনিদেব কিন্তু যথাযোগ্য সম্মান, সুখ সমৃদ্ধি, ঐশ্বর্য সমস্ত কিছু দিয়ে থাকেন। তাদের উন্নতি দেখে মানুষ অবাক হয়ে যায়। আবার যারা কিন্তু অসৎ পথে চলেন, যারা মানুষের ক্ষতি করেন, নেগেটিভ চিন্তাধারা করেন, মানুষের ক্ষতির চিন্তাধারা করেন, তাদের কিন্তু রাতারাতিও ভিখারি করে দিতে পারে। শনির কোপ এমনই হয়, যার জন্য বলে নাই যে শনির সাড়ে সাতি আর শনির আড়াইয়ের দশা যার জীবনে লাগে তার জীবনে সমস্ত কিছু বরবাদ হয়ে যায়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কয়েকটা কাজের কথা, যেই কাজগুলো ভুল করেও কখনো কিন্তু শনিবার দিন করা উচিত নয়। শনিবার দিন আপনি যদি এই কাজগুলো ভুল করে কখনো করে থাকেন, তো আপনি শনিবার দিন শনি মন্দিরে গিয়ে শনিদেবের পূজা দিন, শনিদেবের কাছে ক্ষমা চেয়ে নিন এবং হনুমান চল্লিশা পাঠ করুন বন্ধুরা। তাহলে দেখবেন শনিদেব এবং হনুমানজির কৃপায় আপনার জীবনের সমস্ত প্রবলেম ধীরে ধীরে সলভ হয়ে যাবে এবং শনিদেবের কৃপা দৃষ্টিতে আপনার জীবনের সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে এসে সুখ সমৃদ্ধি অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে শনিবার দিন ভুল করেও কোন কাজগুলো আপনার করা উচিত নয়। প্রথম যে কাজটা, এটা ভুল করেও করবেন না, শনিবার দিন কিন্তু স্ত্রীর সাথে সম্ভোগ কখনো করবেন না। বন্ধুরা, শনিদেব প্রচণ্ড বিরক্ত হয়ে যান, ক্রুদ্ধ হয়ে যান। শনিবার দিন ভুল করেও আপনি যদি স্ত্রীর সাথে প্রেম করেন, মিলন করেন, তাহলে কিন্তু আপনাদের যে সন্তান সঙ্গতি সেটা কিন্তু কিন্নর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং কোনো না কোনো ডিফেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনারা দেখবেন যে পিতা মাতা সুস্থ আছে, কিন্তু তার অনেক বাচ্চা আছে এমন যারা কিন্তু অ্যাবনর্মাল টাইপের হয়ে থাকে, অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। তো কোনো না কোনোভাবে কোনো না কোনো ভুলের কারণে শনিদেবের রোষ কিন্তু ওই টাইপের পিতা মাতার উপরে পড়েছিল, যার জন্য কিন্তু এই টাইপের বাচ্চাদের শাস্তি, এই টাইপের বাচ্চাদের কষ্ট কিন্তু পিতা মাতাকে সারা জীবন ভোগ করতে হয়। তাই বন্ধুরা, যদি আপনি শনিদেবের কুর দৃষ্টির হাত থেকে বাঁচতে চান, তাহলে শনিবার দিন ভুল করেও কিন্তু মিলন করবেন না। তাহলে কিন্তু শনিদেবের কুর দৃষ্টিতে আপনার জীবনে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। দু নম্বর বন্ধুরা, শনিবার দিন যদি আপনার বাড়িতে কুকুর বিড়াল এসে কান্নাকাটি করে, এটা কিন্তু প্রচণ্ড অশুভ লক্ষণ। যদি কোনো দিন দেখেন যে শনিবার দিন আপনার বাড়ির আশেপাশে কুকুর বিড়াল এসে কান্নাকাটি করছে, তো সাথে সাথে আপনি শনি মন্দিরে চলে যান, গিয়ে শনিদেবের পূজা দিন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনিদেবকে সরিষার তৈল অর্পণ করুন, তিল অর্পণ করুন এবং শনিদেবের কাছে আপনি প্রার্থনা করুন যে আপনাকে যেন সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন বন্ধুরা। তাতে করে আপনার যে বিপদের সম্ভাবনা আছে সেটা কিন্তু বহুগুণ কেটে যাবে। আর শনিদেবকে যখন আপনি পূজা দেবেন শনিবার দিন, কিন্তু ভুল করেও শনিদেবের চোখের দিকে তাকাবেন না। ইয়েস বন্ধুরা, এটা কিন্তু প্রচণ্ড খারাপ এফেক্ট পড়তে পারে। শনিবার দিন শনি ঠাকুরের যখন আপনি পূজা দেবেন, শনিদেবের চোখের দিকে কখনো তাকাবেন না। আপনি শনিদেবকে পূজা দিন, শনিদেবের কাছে প্রার্থনা করুন, মনোবাঞ্ছা জানান, জানিয়ে আপনি চলে আসুন।
তিন নম্বর, ভুল করেও শনিবার দিন ভাঙা চিরুনি, ভাঙা আয়নায় মুখ দেখবেন না, ভাঙা চিরুনি নিয়ে আপনি কিন্তু চুল ছাড়বেন না, এটা প্রচণ্ড অশুভ লক্ষণ। শনিবার দিন আপনি যদি এটা করে থাকেন তাহলে শনিদেব আপনার উপরে রুষ্ট হবে এবং আপনার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি আস্তে আস্তে চলে যেতে শুরু করবে, আপনার বাড়িতে কিন্তু অশুভ সংকেত আসতে শুরু করবে এবং শনিদেবের প্রকোপে আপনার জীবনে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হবে, যার কারণে আপনার জীবনে রোগ শোক ঝগড়া ঝাঁটি ঝামেলা বিভিন্ন প্রবলেম থাকবে। তাই ভুল করেও শনিবার দিন ভাঙা চিরুনিতে চুল ছাড়বেন না এবং ভাঙা আয়নাতে মুখ দেখবেন না। এমনিতেও ভাঙা আয়না চিরুনি যদি বাড়িতে থাকে সেটাকে আপনার বাইরে ফেলে দেওয়া উচিত বন্ধুরা, ভাঙা কোনো জিনিস বাড়িতে না রাখাই বেস্ট। চার নম্বর, শনিবার দিন আপনার বাড়ির বাসনপত্র ভেঙে যাওয়া, কোনো জিনিস হাত থেকে পড়ে যাওয়া, এগুলো কিন্তু প্রচণ্ড অশুভ লক্ষণ বন্ধুরা। শনিবার দিন ভাঙা যানবাহন, অর্থাৎ যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যে গাড়ি কোনোভাবে ঠোকা খেয়েছে, ক্র্যাশ হয়ে আছে, এই টাইপের যানবাহনে কিন্তু যাত্রা করাও কিন্তু প্রচণ্ড অশুভ। শনিবার দিন আপনার বাড়িতে ভাঙা যে জিনিস আছে সেই জিনিস কখনোই ইউজ করবেন না, ভাঙা বাসনপত্র, ভাঙা যা কিছু এগুলোকে আপনি বাইরে ফেলে দিন, তাতে কিন্তু নইলে কিন্তু শনিদেবের কোপে আপনাকে পড়তে হতে পারে। শনিবার দিন কিন্তু সবার অবশ্যই স্নান করা উচিত, শনিবার দিন যারা স্নান না করেন, যারা শরীরকে ফ্রেশ না করেন, তাদের কিন্তু শনিদেবের কুদৃষ্টি তাদের উপরে পড়ে, তাই ভুল করেও শনিবার দিন স্নান না করে থাকবেন না, শনিবার দিন অবশ্যই স্নান করুন, সঠিক সময়ে স্নান করুন, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রয়োজন পড়লে শনিদেবের মন্দিরে চলে যান, গিয়ে শনিদেবের পূজা দিন, তাতে করে শনিদেব আপনার উপরে কৃপা দৃষ্টি রাখবেন এবং আপনার জীবনের সমস্ত প্রবলেম সলভ করে দেবেন। পাঁচ নম্বর, যারা শনিদেবকে প্রচণ্ড ভক্তি করেন, শনিদেবকে মানেন, মাতা কালীকে মানেন, বজরং বলীকে মানেন, তারা কিন্তু শনিবার দিন ভুল করেও কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন মদ বিড়ি সিগারেট গাঁজা এগুলো খাবেন না। শেষ বন্ধুরা, শনিবার দিনটা এই টাইপের জিনিসগুলো থেকে দূরে থাকুন, তাতে কিন্তু শনিদেব শনি মহারাজের কৃপা আপনার উপরে থাকবে এবং আপনার জীবনের রোগ শোক থেকে আপনাকে কিন্তু দূরে রাখতে সাহায্য করবে, সাথে সাথে আপনার সাংসারিক যে সমস্ত অশান্তি, আপনার পারিবারিক যে সমস্ত অশান্তি, আপনার ইনকামের পথে যে সমস্ত বাধা সেগুলো কাটাতেও সাহায্য করবে। শনিবার দিন একটা দিন সপ্তাহে আপনি নিরামিষ খাওয়া প্র্যাকটিস করুন, দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি অ্যাট্রাক্ট হতে শুরু করেছে। ছ নম্বর, শনিবার দিন ভুল করেও ঝগড়াঝাঁটি মারামারি বা কারোর সাথে গসিপে জড়িয়ে যাবেন না বন্ধুরা, শনিবার দিন এমনিতেই কিন্তু আপনার ওপরে প্রচণ্ড ভারী হয়, আর শনিবার দিন যদি আপনি ঝগড়াঝাঁটি মারামারি কোনো গসিপে জড়িয়ে পড়েন সেই কিন্তু প্রবলেম কিন্তু আপনার অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং অনেক সময় এই প্রবলেম কিন্তু আপনার জীবনের সর্বকিছু সমস্ত কিছু নাশ করে দেওয়ার কারণও হতে পারে। ভুল করেও শনিবার দিন আপনার বাড়ির যে স্ত্রী আছে তাকে কাঁদাবেন না বা তার গায়ে হাত দেবেন না, তাকে মারধর করবেন না, তাকে গালাগালি করবেন না বা যে কাউকে কোনো রকমের কটুকথা এই টাইপের কিছু বলবেন না, কারণ শনিদেব এইগুলো একদম পছন্দ করেন না, তাই ভুল করেও শনিবার দিন এই টাইপের গসিপ ঝগড়াঝাঁটি মারামারি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। আট নম্বর, যারা শনিদেবের পূজা করেন শনিবার দিন, তারা অবশ্যই শনিদেবের পূজা করার পরে হনুমানজিরও পূজা করুন বন্ধুরা, কারণ মনে করা হয় যে শনিদেবের পূজার পরে হনুমানজির যদি পূজা বা দর্শন না করায় তাহলে সেই পূজা সার্থক হয় না, তাই শনিদেবের পূজা করার সাথে সাথে হনুমানজিরও পূজা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে দেখবেন হনুমানজির কৃপা এবং শনিদেবের কৃপায় আপনার জীবনের সমস্ত প্রবলেম ছুমন্তর হয়ে যাবে। বন্ধুরা, যারা শনিদেবের পূজা করেন শনিবার দিন, শনিদেবকে তেল অর্পণ করুন, তেল যখন দেবেন যেন শিশিতে যে তেল সেটা পুরোপুরি আপনি শনিদেবকে অর্পণ করেন, তেল বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসবেন না, তিল অর্পণ করতে পারেন, শনিদেবের পূজা করুন, সাথে সাথে হনুমানজির পূজা করুন, আর শনিদেবের চোখের দিকে ওদিন তাকাবেন না, আর শনিবার দিন ভুল করেও কিন্তু সূর্যদেবের পূজা করবেন না, তাতে কিন্তু প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট হতে পারে। শনিবার দিন ভুল করেও কালো কাপড় কিন্তু পরবেন না, কালো বস্ত্র কালো কাপড় আপনি দান করতে পারেন কিন্তু নিজের শরীরে ধারণ করবেন না। আট নম্বর, শনিবার দিন কালো জাতীয় কোনো পোশাক লোহা বা গাড়ি বা যানবাহন এইগুলো কিনে বাড়িতে আনা উচিত নয়, শনিবার দিন আপনি কালো পোশাক দান করতে পারেন, গরিব দুঃখীদের আপনি খিচুড়ি রেঁধে খাওয়াতে পারেন বা তাদেরকে বস্ত্র বা কিছু অর্থ দিয়ে সাহায্য যদি করেন শনিদেব প্রচণ্ড আপনার ওপরে সন্তুষ্ট হয় এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি অ্যাট্রাক্ট হতে সাহায্য করেন। বন্ধুরা, ন নম্বর হচ্ছে শনিবার দিন যদি আপনার হাত থেকে দুধ পড়ে যায় বা কোনো কিছু পড়ে যায়, কাঁচ ভেঙে যায় বা বাড়িতে যদি ঝগড়া হয়, এগুলো প্রচণ্ড অশুভ সংকেত মনে করা হয়, এগুলো হলে সাথে সাথে আপনি শনিদেবের কাছে ক্ষমা চান এবং শনি মন্দিরে গিয়ে পূজা দিন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে আপনার জীবনের যে অশুভ সংকেত আছে সেগুলো অনেকটাই কেটে যাবে। শনিবার দিন কোন উপায় করলে আপনার জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে,
বন্ধুরা, শনিবার দিন আপনার যে চোখের ভ্রু আছে, স্নানের আগে চোখের ভ্রুতে আপনি সরিষার তেল ম্যাসাজ করুন, আর একটু সরিষার তেল আপনার নাভির চারপাশে ম্যাসাজ করুন, করে আপনি স্নান করুন। এটা যদি আপনি শনিবার করে করতে থাকেন, তাহলে শনিদেবের কৃপা কিন্তু আপনার ওপরে থাকবে, সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার বাড়িতে আপনি শামী গাছ যদি লাগিয়ে থাকেন, শামী গাছের গোড়ায় আপনি দীপক জ্বালিয়ে, সর্ষের তেলের দীপক জ্বালিয়ে আপনি পূজা দিন, বা ধূপ দীপ জ্বালিয়ে পূজা দিন, দিয়ে আপনার মনোবাঞ্ছা জানান শনিবার দিন, তাহলে আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে। বন্ধুরা, স্বামী গাছকে আপনি বাড়ির এমন জায়গায় লাগান যাতে করে আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন সেটা যেন আপনার ডান সাইডে পড়ে, অর্থাৎ বাড়ি থেকে আপনি যখন কাজে বেরোবেন স্বামী গাছটা যেন আপনার ডান দিকে পড়ে, এটা লক্ষ্য রেখে লাগান। আর শনিবার, প্রতি শনিবার স্বামী গাছের পূজা করুন, স্বামী গাছের কাছে প্রার্থনা করুন, সমস্ত স্বপ্ন সফল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে শনিবার দিন ভুল করেও কোন কাজগুলো করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু, পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।